আগামী 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে এই বাজেটই হবে শেষ বাজেট, ফলে এবারে বাজেট নিয়ে দেশের মানুষের কৌতূহল এবং প্রত্যাশা অনেক গুণ। অর্থ সংক্রান্ত একাধিক নিয়ম পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে এই কেন্দ্রীয় বাজেটে। শুক্রবার সেই বাজেটের প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী দেশের অর্থনীতিবিদ ও বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে প্রাক বাজেট নিয়ে হয়েছে বৈঠক। প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠকে বিশিষ্ট অর্থনীতিবিদ বিশেষজ্ঞ ছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রক সহ অন্যান্য মন্ত্রকের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এদিন বৈঠকে মূলত এবারের কেন্দ্রীয় বাজেটের আলোচনার বিষয়গুলি থেকে শুরু করে দেশের জিডিপি, আয়কর সংক্রান্ত যাবতীয় বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গিয়েছে। বাজেট সংক্রান্ত নানা পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদীও। সরকারের পরিকল্পিত বিভিন্ন নীতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রকের মতামত গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।